सब चेहरे पे झूठ सजा के मिटती है सच्चाई, झूठे को दुनिया में हमेशा मिलती है रुसगाई। सब चेहरे पे झूठ सजा के मिटती है सच्चाई, झूठे को दुनिया में हमेशा मिलती है रुसगाई। सस की राहक चला करो, दुख ना किसी को दिया करो। सस की राहक चला करो, दुख ना किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम से का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख ना किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम से का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। এটা মালিকের একটা কুদরত। আর সকল চেহারা যদি এক হইতো, কার সম্পদ কেড়াই নিত ধুলাই অন্ধকার? মালিক একটা ব্যবস্থা করে দিছে যে একজন আর একজন দেখলে আমরা চিনি। আমার শ্রদ্ধার পাত্র হাজি আফতাবউদ্দিন সাহেব একটা কথা বলেছে যে আমি হজ করেছি, তারপরও কিছু মানুষ বলে যে আপনি হাজি সাহেবের গান বাজনায় যান কেন। উনি তার মনের যে ভাব এটা প্রকাশ করে বলে যে আসলেই ওখানে গিয়েও আমি এবাদতের মনেই থাকি। বাবা, এবাদতটা আসলে মানুষের মনের ব্যাপার। এবাদত জোর কইরে কাউকে আপনি করাইতে পারবেন না। আমার যিনি ড্রাইভার সাহেব, আসলে ড্রাইভার হিসেবে তারে আমি দেখি না, আমি আমার বড় ভাইয়ের মতো দেখি। ওনার নাম হইতেছে আলহাজ সুলতান। তিনবার আকবরী হজ করছে, 27 বার উমরা হজ করছে। আল্লাহ রহমতে ঢাকার শহরে তার কয়েকটা বাড়ি, নিজের গাড়ি, তারপরও শুধু আমার সাথে চলে, সারা রাত্র বৈশা গান শুনে, ঘুমায় না, সঙ্গীতটাকে সে ভালোবাসে। তাইলে এবাদত এক বিষয়, মনের শান্তি অশান্তি এটা আরেকটা বিষয়। তবে হ্যাঁ, এই সঙ্গীতে অনেকের পাপ হয় এই কথাও সত্য, আবার অনেকের এবাদত হয় এই কথাও সত্য। আর দুইটা কথারই দলিল আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে দলিল দেওয়া যাবে। গান শুনলে এবাদত হয় এই কথাও সত্য, আবার গান শুনলে পাপ হয় এই কথাও সত্য। এটা গাও হইয়া আর শুনোয়ার মধ্যে কাজটা হয়ে যায়। এই ডুলের মাইক্রোফোনের সাউন্ডটা একটু কমাইতে হবে। হ্যালো, এমনিতেই তো ওই যে ইয়ং মানুষ শক্তি আছে, মানে বাজায় ভালো। আজকে পালা গান করতে হবে এটা আসলে ওইরকম ভাবে ভাবি নাই, এখন তো দেখি পালার মতোই হয়ে গেছে। আমার বাবা জি পালা ভাগ করে দিলেন আদম আর নবী। শুধু আদম আর নবী হয় না, এখানে হয়তো আদম তত্ত্ব নবী তত্ত্ব বিষয়টা এরকম হয়, আর নাইলে আদম সৃষ্টি নূর সৃষ্টি, হয়তো সৃষ্টি মধ্যে রাখতে হবে আর নাইলে তত্ত্বের মধ্যে রাখতে হবে। বাজায় না, যদি তত্ত্ব বলা হয়, হ্যাঁ তত্ত্ব যদি বলা হয় তাইলে তত্ত্ব জ্ঞান বোঝার মতো ক্ষমতা, জ্ঞানের ক্ষমতা আর কি। এই শ্রোতা আমরা পাই হাজারে কয়েকজন, হাজারে কয়েকজন পাই যারা তত্ত্ব বোঝে। আর তত্ত্ব হলো কোনটা? যাহা হাদিসে দলিলে নাই, যেটা গ্রন্থ খুললে পাবেন, এটা তো আর তত্ত্ব না। কি হাদিস পড়লে যেটা পাবেন এটাকে তত্ত্ব বলা যায় না? তত্ত্ব তাহাই যাহা হাদিসের অন্তর্ভুক্ত না, তাহাকে বলা হয় তত্ত্ব।
যেহেতু পালা দিছেন আমি একটা গান করি, গানটা তত্ত্ব, নবী তত্ত্ব, দেখা যাক কি হয়। তোরা আগে বুঝো পরে মজ, আগে বুঝো পরে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। আগে বুঝ পরে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তনয়। সনাতন ধর্মমতে তনয় বলা হয় সন্তানকে, পুত্রকে, আর তনয়া বলা হয় কন্যাকে। আবার আরেক দিক থেকে তনয় বলা হয় এই দেহটাকে। একটা গান শুনেন নাই, বন্ধু তোর লাইগারে আমার তনু জর জর, ওই তনু আর তন একই বস্তু। তো সনাতন মতে তনয় বলা হয় পুত্রকে, তনয়া বলা হয় কন্যাকে। ফকির লালন গানের মধ্যে যে বিষয়টা উল্লেখ করেছে, যিনি রাসুল তিনি আবদুল্লাহর সন্তান না, যিনি রাসুল তিনি আবদুল্লাহর ছেলে না, তাইলে রাসুল কে, রাসুল কি, এটা আগে আমাদের বুঝতে হবে। তোরা আগে বুঝো পরে মজ, আগে বুঝো পরে মজ, নইলে দলিল মিথ্যে হয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। মোহাম্মদ আবদুল্লাহর ছেলে রজবি যে জন্ম নিলে, মোহাম্মদ আবদুল্লাহর ছেলে রজবি যে জন্ম নিলে, আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলেন, প্রকাশিলেন ওই মক্কায়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। চার সন্তান চার সন্ততি গণনা গণনা, এই হলো সৃষ্টির বাসনা। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইয়েদিনা, তিন বিবি হয়, তিন বিবি হয় সাইয়েদিনা, তিন বিবি হয় সাইয়েদিনা, এগারো জন বাদ পড়ে রয়। রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আবদুল্লাহর তো নয়। নবী হলেন ধর্মদাতা, রাসুল নিজেই সৃষ্টিকর্তা। নবী হলেন ধর্মদাতা, রাসুল নিজে সৃষ্টিকর্তা। লালনে কয় সৃষ্টির লতা,
লালন বলে সৃষ্টির লতা আল্লাহতেই মিশিয়া রয়, রাসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, আগে বুঝো পড়ে মজ, আগে বুঝো আগে বুঝো পড়ে মজ, নইলে দলিল মিথ্যে হয়, রাসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়।